আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হলুল উকদাতা মিন লিসানি ইয়াফকাহু কওলি। রাব্বি জিদনি ইলমা। আমার প্রিয় ভাই বোনেরা, কুরআন এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় ভাই বোনেরা, কুরআন পড়ার সাথে সাথে আরবি গ্রামার আরও সহজে এক্সক্লুসিভ আরবিক গ্রামার কোর্সের আমাদের এই প্লেলিস্টে আজকের ক্লাস 11। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা শিখব এক নজরে ক্রিয়ার এক নম্বর ফর্মের 1 থেকে 10 নম্বর দলের আলোচনা। প্রিয় ভাই বোনেরা, আমাদের এই ধারাবাহিক ক্লাসের লক্ষ্য হলো আরও সহজে সরাসরি কোরআনের বিভিন্ন আয়াত পড়ার মাধ্যমে বিশেষ কৌশলে আরবি বেসিক গ্রামার শিখব ইনশাআল্লাহ। ইতিপূর্বে আমরা কয়েকটি ক্লাসের মাধ্যমে বিশেষ কৌশলে মনের অজান্তে আপনাদেরই টেন্স সহ আরবির 4 প্রকারের পার্সন বা নাম্বার শিখেছি এবং 4 প্রকারের বাক্য গঠন পদ্ধতি শিখেছি। প্রিয় ভাই বোনেরা, এখন আমাদের দরকার কিছু ভোকাবুলারি অর্জন করা। আর সে ভোকাবুলারি আছে ইসম, ফিল এবং হরফ, যাকে বলা হয় ইসিম হলো নাউন, অ্যাডজেটিভ এবং অ্যাডভার্ব, আর ফেল হলো ভার্ব, আর হর্ব হলো প্রিপোজিশন অ্যান্ড কনজাংশন। মনে রাখবেন ভাই, 1 নম্বর ফর্ম ছাড়া ক্রিয়ার অন্য কোনো ফর্মে আলাদা কোনো দল নেই। শুধুমাত্র 1 নম্বর ফর্মেই আবার 1 থেকে 10টি দল রয়ে গেছে। প্রিয় ভাই বোনেরা, আজ আমরা শিখব ফেল বা ক্রিয়ার 1 নম্বর ফর্ম এর উদাহরণ সহ 1 থেকে 10টি দলের বিভিন্ন বাক্য গঠন। এরপরে আসছে ক্রিয়ার 1 নম্বর ফর্মের 1 থেকে 10 নম্বর দলে কুরআনে উল্লেখযোগ্য প্রায় 120টি ভার্ব নিয়ে পরবর্তী ধারাবাহিক ভিডিও। আপনারা আমাদের সাথেই থাকুন। প্রিয় ভাই বোনেরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ক্রিয়ার 1 নম্বর ফর্মের 1 থেকে 10 নম্বর দল। এই 1 থেকে 10 নম্বর দলের আমরা এই স্ক্রিনে নিয়ে এসেছি 5টি দল। একটু খেয়াল করুন আপনারা, এই 5টি দল কি আসলে? আসলে আমাদের 1 নম্বর ফর্ম ছিল 3 অক্ষর বিশিষ্ট শব্দ, এবং এই 3 অক্ষর বিশিষ্ট শব্দে আমরা প্রথমে শিখেছি 1 নম্বর দলে নাসারা। এই নাসারা শিখেছিলাম, কিন্তু এই নাসারার মধ্যে আবার 5টা দল রয়ে গেছে। দেখুন 5টা দল কী দলে ভাগ করেছি, কোন জায়গায় সূক্ষ্ম পার্থক্য আছে, সেই পার্থক্যগুলো আমাদেরকে চিনতে হবে। যেমন না সারা, সে সাহায্য করেছে। এই না যবর না, সাজ যবর সোয়া এবং র যবর রা। এখানে নাসারা সাহায্য করেছে, এটা বর্তমান ভবিষ্যৎ যখন চেঞ্জ হয়ে যায় তখন ইয়াং শুরু হয়ে যায়। ইয়াং শুরু মানে সে সাহায্য করে বা করবে। আপনারা খেয়াল করুন যে এখানে কি পরিবর্তন হলো, পরিবর্তন হলো এইটাই যে এই যে না, সবসময় মনে রাখবে যখনই ভার্বের প্রথমে যখনই ইয়া যোগ হয়, ইয়া মানে থার্ড পার্সন সিঙ্গুলার, আর প্রত্যেকটা ভার্বও কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার হিসেবে আবির্ভাব হয়। ভার্ব আমরা তখনই বলবো যখন এটা পাস্ট টেন্স এবং এর সাথে থার্ড পার্সন সিঙ্গুলার থাকবে, তখনই সেটা ভার্ব হবে। দেখুন এই থার্ড পার্সন সিঙ্গুলার নাসারা, সে সাহায্য করেছে। এখানে ইয়া হলো গিয়ে থার্ড পার্সন সিঙ্গুলারের বর্তমান ভবিষ্যতের চিহ্ন, ইয়া হলো থার্ড পার্সন সিঙ্গুলার এর বর্তমান ভবিষ্যতের চিহ্ন ইয়া। তাহলে ইয়াং শুরু, এখানে নুয়ের উপরে সাকিন কেন হলো ভাই? ইয়াকে যোগ করার জন্য, ইয়াকে জয়েন করার জন্য এখানে নুনের উপরে সাকিন হয়ে গেছে। এই সাকিনটা চলে গেল, এই সাকিনটা উঠে গিয়ে এখানে একটা সুপারগুলু মানে সুপারগুলু লাগাই দিলাম, মানে সাকিন লাগাই দিলাম। তাহলে সাকিন লাগানোর প্রেক্ষিতে কী হয়ে গেল, এখানে জবরটা চলে গেল। তো ইয়াং, তারপরে সোয়াতের উপরে জবর ছিল এবং রয়ের উপরে জবর ছিল, এই দুইটা কী হলো, চেঞ্জ হলো, পেশ হয়ে গেল দুটা। তাহলে নাসারা ইয়াং শুরু হয়ে গেল, এইটা একটা দল। আমি কী শিখলাম ভাই? না সোয়ারা, এই নাসোয়ারা গ্রুপের ভিতরে যত ভাব পাবো সেই দলে সে পরিবর্তন হবে ইয়াং সুরু, সুরু হিসাবে। এরপর দেখুন দ্বিতীয়টা, দ্বিতীয় কী আছে ভাই? ফাতাহা, ফাতাহা মানে সে খুলেছে অথবা সে জয় করেছে, দুইটা হবে। ফাতাহা মানে সে খুলেছে অথবা সে জয় করেছে, এখানেও কিন্তু সেম। তা নাসারা এবং ফাতাহার মধ্যে পার্থক্য কী? অতীতকালে তাদের কোনো পার্থক্য নাই, অতীত ফর্মে তারা একদম দেখতে সমান, দেখতে একই রকম। একটা জিনিস মনে রাখবেন যে ভার্ব, আরবির ভার্ব শুধুমাত্র পরিবর্তন হয় জের জবর পেশ দিয়ে, তার মূল আপনার অক্ষরের লেটারে তেমন কোনো পরিবর্তন হয় না। হ্যাঁ হয়, অল্প কিছু হয়, কিন্তু 90%
ভার্বই কিন্তু পরিবর্তন হয় বর্তমান ভবিষ্যতের সময় শুধুমাত্র জের জবর পেশের বেলায়। আপনি দেখেন এই ফাতাহা বর্তমানে এসে কি হলো, এই যে ফাতাহার আপনার জবর চলে গেল, এরপরে যেহেতু ফায়ের উপর জবর চলে যাবে সাকিন হবে, কারণ ইয়া যোগ করতে হবে, এই জন্য ইয়া যোগ করার সময় ইয়াফ হয়ে গেল, ইয়াফ তাহু। এইবার দেখেন একটু পার্থক্য, এখানে ছিল সুরু, এখানে হয়ে গেল তাহু, এখানে জবর হয়ে গেল। তা ফাতাহা গ্রুপের ভিতরে কিন্তু ভাই কি চেঞ্জ হলো, ফাতাহা ইয়াফতাহু নট ইয়াফতুহু, ফাতাহা হলো ইয়াফতাহু বাট নট ইয়াফতুহু, এই নাসারার মতো কিন্তু পরিবর্তন হয়নি। এই হলো গিয়ে দলের পার্থক্য, এই দল আলাদা হয়ে গেল ভাই, এই কিন্তু দল আলাদা হয়ে গেল। নাসারা সাথে চেহারায় কিন্তু অতীতকালে মিল আছে, কিন্তু বর্তমানকালে নাসারা এবং ফাতাহার মধ্যে পার্থক্য হলো এই এখানে ছিল পেশ আর এখানে হলো জবর মাঝখানে, খেয়াল করবেন। তা নাসারা ইয়াংসুরু, ফাতাহা ইয়াফতাহু। এবার আসেন সামিয়া, সামিয়া হলো আরেকটা তিন নম্বর দল। সামিয়া কত নম্বর দল ভাই? তিন নম্বর দল। এই সামিয়া পার্থক্য কি, এখানে নাসারা জবর, তিনটাই জবর, কিন্তু সামিয়া কিন্তু মাঝখানের মিমে জের হয়ে গেছে, এই কিন্তু ভাই পার্থক্য হয়ে গেল, মাঝখানে মিমে জের। সামিয়া ইয়াস মাউ, সামিয়া ইয়াস মাউ, কিন্তু আবার এই যে ফাতাহা গ্রুপের বর্তমানের সাথে কিন্তু মিল আছে, যেমন এখানেও জবর আছে, এখানেও জবর আছে, এখানেও পেশ আছে, এখানেও পেশ আছে, এই কিন্তু পেশ, কিন্তু সামিয়া গ্রুপের অতীতকালে হইলো গিয়া পার্থক্য হইল গিয়া সামিয়া মানে সে শুনেছে, আর বর্তমান হলো ইয়াস মাউ, সে শুনে বা শুনবে। আপনাদের এই খেয়ালগুলো করতে হবে যে কোন গ্রুপে কোনখানে জবর ছিল, কোনখানে পেশ ছিল। এইটা যদি আপনার বারবার বারবার পরে মুখস্থ করে ফেলেন, দেখবেন যে এরপরে আপনার এই অক্ষরগুলোর উপরে যখন জের জবর থাকবে না, কিন্তু অটোমেটিকলি আপনি বলতে পারবেন সামিয়া। আপনি দেখবেন যে এখানে জের নাই, জবর নাই, পেশ নাই, চাকি নাই, কিন্তু আপনি বলবেন সামিয়া ইয়াস মাউ হবে, সামিয়া অলওয়েজ ইয়াস মাউ হবে, যেহেতু আমি ইয়াস মাউ হিসাবে শিখে ফেলেছেন। এই জন্য ভাই আরবের লোকদের তাদের জের জবর পেশ লাগে না, এই জন্য তারা শব্দের গঠন বা শব্দে কোনটায় জের জবর পেশ দিয়ে থাকে এরা তারা বাই মর্ন তারা জানে, বুঝতে পেরেছেন ভাই? এরপর আসুন দরাবা, এই দেখেন সবগুলো জবর আছে, এই যে নাসারার মতো, নাসারার মতো দরাবায় কিন্তু সবাই জবর আছে, খেয়াল করেন। দরাবা মানে সে আঘাত করেছে, দরাবা মানে ভাই সে আঘাত করেছে বা প্রহার করেছে, দরাবা সে আঘাত করেছে। এখন এখানে বর্তমানে কী হবে, ইয়াদ রিবু, ইয়াদ রিবু, দেখেন এখানে জের হয়ে গেছে, এখানে কিন্তু নাসারায় কিন্তু শুরু হয়েছিল, আবার ফাতাহায় কিন্তু ইয়াফতাহু হয়ে গেছে, এখানে জবর ছিল, এখানে পেশ ছিল মাঝখানে, এখানে জবর আছে, আর এই দরাবায় কিন্তু ইয়াদ রিবু, এইখানে কিন্তু পার্থক্য, দরাবা গ্রুপের পার্থক্য কিন্তু এখানে যে সে বর্তমান ভবিষ্যতে জের থাকবে, দরাবা ইয়াদ রিবু। এবার দেখেন কারুমা, কারুমা কিন্তু কারোটার সাথে মিল পারবে না, মিল নাই কারণে, কিন্তু কারোর সাথে মিল নেই, কারণ কারুমায় কিন্তু পেশ রয়ে গেছে, কারুমায় কী রয়েছে ভাই, দেখেন মাঝখানে পেশ, কারো কিন্তু অতীতকালের কোনো ফর্মে কারো পেশ নেই। এখানে পাঁচ নম্বর দলে আমরা পেশ পেলাম কি, কারুমা মানে সে প্রশংসা করেছে, আর ইয়াক রুমু, এই ইয়াক রুমুটা মিল রয়ে গেছে কার সাথে, নুরু নাসারার সাথে, কিন্তু নাসারার সাথে মিল থাকলেও কাজ হবে না, কিন্তু সে দল আলাদা হয়ে গেছে যেহেতু তার অতীতকালে এখানে রু পেশ হয়ে গেছে, এই জন্য অতীত এবং বর্তমানে যেখানেই পার্থক্য হোক না কেন সে দলে আলাদা হয়ে যাবে, অতীত অথবা বর্তমানের যেখানেই চেঞ্জ হোক না কেন, পরিবর্তন হোক না কেন ভাই, সেটা আলাদা হয়ে যাবে। তাই কারুমা ইয়াক রুমু মানে সে প্রশংসা করে আর সে প্রশংসা করেছে। তাই বন্ধুগণ দেখুন, আমরা একটা শর্ট একটা থিওরি নিয়েছি, আপনি যদি এই পাঁচটা জিনিস আমরা এক থেকে দশ নম্বর দলের মধ্যে এই পাঁচটা যদি আপনি মুখস্ত করতে পারেন, এই মুখস্ত করার জন্য আমরা একটা ফর্মুলা নিয়েছি, নফস দাকা, ন ফ স দাকা, নফস দাকা, নফস দাকা, নফস দাকা, মনে করবেন মুখস্থ করে ফেলবেন। তাহলে নফসে কী হবে, নতে হবে নাসারা, ফতে হবে ফাতাহা, তারপরে সতে হবে সামিয়া, নফস নফস, তা দাকে হইলো দাঁতে হইলো গিয়া দরাবা, আর কাতে হইলো কারুমা, নফস দাকা, এই কথাটা মনে রাখবেন, তাহলে আপনার পাঁচটা অটোমেটিকলি মুখস্থ হয়ে যাবে। নফস দাকা, নাসারা ইয়াংসুরু, ফাতাহা ইয়াফতাহু, সামিয়া ইয়াসমাউ, দরাবা ইয়াদরিবু, কারুমা ইয়াক রুমু, এইভাবে আপনারা মুখস্থ করে ফেলবেন ভাই, ইনশাল্লাহ আপনি দেখবেন খুব দ্রুত মুখস্থ হয়ে গেছে। চলুন আমরা, জি বন্ধুগণ, এবার আপনার নাসারা গ্রুপের থেকে আমরা যে শিখব, আপনার স্ক্রিনে খেয়াল করুন যে এক নম্বর ফর্মের এক নম্বর দল হলো গিয়ে নাসারা, এক নম্বর ফর্মের এক নম্বর দল আমরা শিখেছি ভাই নাসারা, না সোয়ারা, এই নাসারা ভার্ব এখানে চলে আসছে। আপনারা সবসময় মনে রাখবেন যে আরবিতে আমরা ভার্ব তখনই বলবো যখন সেই ভার্ব অতীতকাল হবে এবং সেই ভার্ব পার্সন থাকবে
কি ভাই থার্ড পার্সন সিঙ্গুলার, তখনই আমরা তাকে ভার্ব বলবো। কিন্তু যদি এটা না থাকে এটাকে আমরা ভার্ব বলবো না। আরবিতে যেমন আমরা ইংরেজিতে বলি হেল্প, হেল্প মানে সাহায্য করা, আর আরবি যদি বলি হেল্প, হেল্প সাহায্য করা, সে বলবে না, হেল্প বলবে সাহায্য। যেই দেখেন এই যে হেল্প ভার্বাল নাউন, নসর, নসর মানে সাহায্য, এ কোনো ভার্ব না, এ হলো গিয়ে নাউন, নসর হলো নাউন, এ কোনো ভার্ব না। কিন্তু এর কেন ভার্ব না, এর সাথে কোনো টেন্স নাই, দুইটার একটা টেন্স থাকতে হবে অথবা এর সাথে এবং পার্সন থাকতে হবে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন থাকলে তখনই আমরা তাকে ভার্ব বলবো। দেখেন এই যে দেখেন, নাসারা মানে সে সাহায্য করেছে, ইয়াং শুরু সে সাহায্য করে বা করবে, উংসুর সাহায্য করো। এই হেডিংয়ে দেখেন ভাই, ভার্ব পাস্ট টেন্স, ভার্ব প্রেজেন্ট টেন্স, এবার দেখেন ইম্পারেটিভ সেন্টেন্স, এইভাবে ইম্পারেটিভ সেন্টেন্স এইভাবে গঠন হয়, আদেশ সূচক, নেগেটিভ সেন্টেন্স, না না লা দিয়ে শুরু হয়, পার্সোনাল নাউন যিনি মানে কর্তা বিশেষ্য যিনি করেন সেটা, আর ভার্বাল নাউন ক্রিয়া বিশেষ্য। আমরা কিন্তু ভাই এই ক্লাসটা, এই যে ফর্মেটটা, এটা আমরা পিছনের জাস্ট 10 নম্বর ক্লাসটা আপনি ভালো করে দেখুন, আপনি সেখান থেকে শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা একটা রেফারেন্স নিয়েছি সুরা তওবার 25 নম্বর আয়তে, দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, ওয়ালাকাদ এবং নিশ্চয়ই, নাসারাকুম, নাসারা মানে সাহায্য করেছেন, কুম মানে তোমাদেরকে আল্লাহ, অবশ্যই তোমাদেরকে সাহায্য করেছেন আল্লাহ, ফি মধ্যে ব্যাপারে কিসে, মাওয়াতিনা কাসির, অধিক পরিমাণে তোমাদেরকে সাহায্য করেছেন, কোথায়, ওয়া এবং ইয়াউমাল হুনাইন, হুনাইনের যুদ্ধে। ভাই হুনাইনের যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সাহায্য করেছেন সেই কথার ইঙ্গিত করেছেন এই সূরা তওবার 25 নম্বর আয়াতে। তো দেখুন নাসারা, এই যে সে নাসারা মানে তিনি সাহায্য করেছেন। চলুন আমরা 2 নম্বর দলে যাই। যে বন্ধুগণ দেখুন স্ক্রিনে 2 নম্বর দল, 1 নম্বর ফর্মের 2 নম্বর দল কি পেয়েছিলাম, ফাতাহা, নাসারা পরে ফাতাহা মানে সে খুলেছে। এই যে ফাতাহা প্রথমে কি আসবে, ফাতাহা সে খুলেছে, আর ইয়াফতাহু সে খুলে বা খুলবে, ইফতাহ মানে খুলো, লা তাফতাহ তুমি খুলো না, আর যিনি খুলেন তাকে বলা হয় ফাতি, আর মূল খোলা, খোলা হইল কি ফাত, ফাত মানে খোলা। এখন দেখেন এই খোলা জিনিস কিন্তু আবার আরেকটা বাংলা অর্থ আছে বিজয়, ফাতাহা সে বিজয় করেছে, ইয়াফতাহু সে বিজয় করে বা করবে, ইফতাহ বিজয় করো, লা তাফতাহ বিজয় করো না, ফাতি যিনি বিজয় করেন, আর ফাত মানে বিজয়, ফাত মানে বিজয়। এখন দেখুন আমরা সূরা নসরের 1 নম্বর আয়াত আমরা পাই, ইজা জা আ নসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহ সাহায্য ও বিজয় আসবে, এই দেখ ফাত, ফাত এই সেই ফাত ভাই, এখানে এই ফাত। এই জন্য দেখবেন ভাই কোরআনে ক্রিয়া বিভিন্ন রূপে, এই যে 6টা রূপ আছে, এই 6টা রূপের বিভিন্ন রূপে আবির্ভাব হবে, হবে এভাবে হবে, বিভিন্ন আয়াতে বিভিন্ন সুরায় এভাবে আবির্ভাব হবে ভাই। চলুন এরপর দেখুন ভাই 3 নম্বর দল, ক্রিয়ার 1 নম্বর ফর্ম, 3 নম্বর দল, এখানে আছে সামিয়া, সামিয়া মানে সে শুনেছে, সামিয়া মানে ভাই সে শুনেছে, এখানে বর্তমান হবে ইয়াসমাউ, ইয়াসমাউ সে শুনে বা শুনবে। আমি আগেই বলছি দেখেন ভাই এখানে পরিবর্তনটা কী হচ্ছে, সামিয়া জের আছে, এখানে ইয়াসমাউ শুনে বা শুনবে। এভাবে আপনাদেরকে একটু পড়তে হবে ভাই, পড়াশোনা করতে হবে, মুখস্থ করতে হবে ভাই, একটু পড়াশোনা করতে হবে ভাই, না হলে হবে না। আপনারা যেহেতু একটা জিনিস খেয়াল করেন, পৃথিবীতে কত কোটি মুসলমান আছে, কত কোটি মানুষ আছে বর্তমানে, বর্তমানে 750 কোটি মানুষের চেয়েও অনেক বেশি আছে, তার মধ্যে 160 কি 170 কোটি হলো মুসলমান। পৃথিবীতে 750 কোটির অধিক মানুষের ভিতরে বর্তমানে 160 বা 170 কোটি মুসলমান ভাই। এই 160 বা 170 কোটি মুসলমানই হলো ইসলাম নামক স্কুলে ভর্তি হয়েছে, তার ইসলাম নামক স্কুলে ভর্তি হয়েছে, বাকি কিন্তু কেউ ভর্তি হয়নি, পরীক্ষা হবে কিন্তু যারা স্কুলে ভর্তি হয়েছে, ইসলাম নামক স্কুলে যারা ভর্তি হয়েছে তাদেরই কিন্তু ভাই পরীক্ষা। কি বলেন ভাই, আপনার সন্তান বা আপনার ছেলে ভাই ব্রাদার যে স্কুলে ভর্তি হয় তারই তো পরীক্ষা হয়, পরীক্ষা তো রাস্তার কারণ কোনো ছেলে তো পরীক্ষা হয় না, তা আপনি আমি স্কুলে ভর্তি হয়েছি ইসলাম নামক স্কুলে, এই জন্য আমাদের পরীক্ষা হবে, এই জন্য পরীক্ষা পাশের জন্য ভাই আপনি কি নিয়ত করেন, আপনি কি গোল্ডেন এ প্লাস পাওয়ার নিয়ত করেন না, আপনি কি চান না যে আপনি এ প্লাস পাবেন, আপনি গোল্ডেন এ প্লাস পাবেন? এই গোল্ডেন এ প্লাস যারা পেতে চায় তাদের কি করতে হয় ভাই, পড়াশোনা করতে হয়, তাদেরকে কষ্ট করতে হয়, তাদেরকে চেষ্টা করতে হয়। তো আসুন ভাই, সেই গোল্ডেন পেতে হলে, এ প্লাস পেতে হলে আপনাকে চেষ্টা করতে হবে,
এখন যদি আপনি মনে করেন যে আমি এত ঈমান এনেছি একদিন না একদিন জান্নাতে যাব, তাহলে ভাই সেই স্টুডেন্টের মতো সেইটা হবে, আমি তো স্কুলে ভর্তি হয়েছি একদিন না একদিন পাশ করব, ভাই অবস্থার কিন্তু এভাবেই দাঁড়াবে। সাবধান সাবধান ভাই, স্কুলে ভর্তি হয়েছেন আর আপনার নিয়ত যদি থাকে যে গ্রেস দিয়া বা অন্য কোনো ভাবে পাশ করব, তাহলে কিন্তু ভাই অনেক হারানোর ব্যাপার আছে। যা আসুন একটু পড়াশোনা করি ভাই। সামিয়া সে শুনেছে, ইয়াসমাউ সে শুনে বা শুনবে, ইসমা মানে শুনো, লা তাসমা শুনুই শুনো না, লা তাসমা মানে তুমি শুনো না, আর যিনি শুনেন তাকে বলে সামি সামি, আর শোনা হইল গিয়া সামি। চলুন আমরা সুরা হামিমার সেজদা 26 নম্বর আয়াতে এই থেকে একটা রেফারেন্স দেই। ওয়াকালা আল্লাযিনা কাফারু, ওয়াকালা এবং বলে আল্লাযিনা কাফারু যারা অমান্যকারী, যারা আল্লাহর হুকুম মানে না, তারা বলে লা তাসমাউ, লা মানে না, তাসমাউ মানে তোমরা শুনো না, তোমরা শুনো না, লি মানে এই, হাজা হাজা মানে এই, আল কোরআন, এই তোমরা এই কোরআন শুনবা না, লা তাসমাউলি হাজাল কোরআন, ওয়াল গৌফি ওয়া এবং গৌফি, গৌফি মানে কি, গৌফ ফি হি, ফি মানে মধ্যে, হি মানে ওইটা, ওইটার মধ্যে কি যেখানে কোরআন পড়া হয়, যেখানে কোরআনে আলোচনা করা হয়, গৌফ করে দাও, সেখানে গ্যাঞ্জাম লাগাই দাও, সেখানে গ্যাঞ্জাম লাগাই দাও, যাতে কোরআনের সিলাসিলি করো, সরগোল করো, হট্টগোল করো, কোরআন যাতে শুনতে না পারে। চিন্তা করেন ভাই, বুঝতে হবে কোরআন আপনাকে পড়তে হলে, জানতে হবে, বুঝতে হবে, আর এই আয়াতগুলো সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, কারণ যেখানেই কোরআনের আলোচনা, যেখানেই কোরআন শোনা, সেখানে কিন্তু গ্যাঞ্জামের একটা সম্ভাবনা আছে। তাহলে কি বলে সে কাফেররা, লাআল্লাকুম আশা করা যায় তাগলিবুন, তাহলে তোমরা, মূল শব্দ হলো তা এবং উনা মানে তোমরা, মূল শব্দ হলো গালিব, তাহলে তোমরা বিজয় হয়ে যাও, গালিব মানে বিজয়, তাহলেই তোমরা বিজয় হয়ে যাবা, হ্যাঁ আপাত দৃষ্টিতে তোমরা বিজয় হবা, কিন্তু ফাইনাল তুমি বিজয় হবা না, কেননা আল্লাহ মুতিম্মু নূরহি ওয়ালাও কারিহাল মুশরিকুন, হ্যাঁ আল্লাহ তার নূরকে প্রজ্বলিত করবেনি, আল্লাহ তার এই কোরআনকে জ্বালিয়ে দেবেন, জ্বালাব জ্বালাবেন, হ্যাঁ বুঝতে পারছেন ভাই? জি প্রিয় বন্ধুগণ, এবার ক্রিয়ার এক নম্বর ফর্ম, চার নম্বর দল, জি চার নম্বর দল হলো দরাবা, দরাবা খেয়াল করুন, পাস্ট দেখুন, ভার্বের পাস্ট ফর্ম দরাবা মানে সে আঘাত করেছে বা সে প্রহার করেছে, দরাবা মানে সে আঘাত করেছে বা প্রহার করেছে, এটা ক্রিয়ার চার এক নম্বর ফর্ম, চার নম্বর দল। জি বন্ধুগণ, এটা যদি প্রেজেন্ট ফর্মে করেন তার কি হবে, দরাবা ইয়াদ রিবু, ইয়াদ রিবু ই এখানে জের হবে, ইয়াদ রিবু সে আঘাত করে বা করবে, আর ইম্পারেটিভ আদেশ সূচক হবে ইদরিব, ইদরিব আঘাত করো, আঘাত করো, লা তাদরিব তুমি আঘাত করো না, নেগেটিভ নেগেটিভ দেখুন, লা তাদরিব তুমি আঘাত করো না, আর যিনি আঘাত করেন দরিব, দরিব আর মূল শব্দ হলে গা, আঘাত হলে গা দরব, দরব। জি বন্ধুগণ খেয়াল করুন, সুরা বাকারার 60 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, একটা আয়াত দেখুন, ওয়া ইজিস তাসকা মূসা লিকৌমিহি ফাকুল নাদরিব বি আসাকাল হাজার, যখন মূসা আলাইহিস সালামকে যখন ফাকুল না, এইখান থেকে আমরা শুরু করি, ফাকুল না অতঃপর আমরা বললাম ইদরিব আঘাত করো, আঘাত করো, বি আসাকা তোমার লাঠি দিয়ে, হাজার মানে সেই পাথরের উপরে, এটা হলে গিয়ে যখন সেই মূসা আলাইহিস সালাম আপনার সেই কওমের, যে আপনারা জানেন যে পানির ঘটনা, সেই পানির জন্য তারা ই করছিলেন, সেই ঘটনার এখানে আসছে যে ফাকুল না অতএব আল্লাহ বললেন যে আমরা বললাম ইদরিব আঘাত করো, বি আসাকা বি মানে দ্বারা দিয়ে করতে, আসা মানে লাঠি, তো লাঠি দিয়ে আঘাত করো, কি হাজারা, হাজারা হাজার মানে কি ভাই, হিজার, হিজার মানে কি পাথরের উপরে, তো পাথরের উপরে আঘাত করতে বলছেন, এই সেই দরাবা। এছাড়া দরাবার অনেক অর্থ আমরা, অনেক মিনিংস আমরা বিভিন্ন কোরআনে বিভিন্ন আয়াতে পাবো, তা হলো আপনার দরাবা কথা অর্থ কখনও কখনও ভ্রমণ করা হয়, দরাবা কখনও কখনও ভ্রমণ করা হয়, আবার দরাবা কখনও কখনও ওই অর্থ হয় গিয়ে উপমা পেশ করা, হ্যাঁ দরাবা কথা হলে গিয়ে উপমা পেশ করা, এই দরাবার বেশ কয়েকটা অর্থ আছে, সেগুলো আমরা পরবর্তীতে কোরআনে পাবো, আমরা পরবর্তী ধারাবাহিক যে আলোচনা নিয়ে আসবো সেখানে আমরা দেখতে পারবো ইনশাআল্লাহ। এবার দেখুন বন্ধুগণ, ক্রিয়ার এক নম্বর ফর্ম, পাঁচ নম্বর দল, কারুমা, কারুমা মানে সে প্রশংসা করেছে,
কারুম মানে সে প্রশংসা করেছে বা প্রশংসিত হয়েছে এভাবে। তা ইয়াক রুমু, ইয়াক রুমু সে প্রশংসা করে বা করবে। ইক্রিম প্রশংসা করো, লা তা ক্রিম প্রশংসা করো না, করিম যে প্রশংসা করে। আর আর কি হলো ভাই, করম মানে প্রশংসা। এখন দেখুন সুরা ইনফিতারের একটা আয়াত আছে, সেটা হলো 6 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল করিম। এই কারিম হলো, কারিমের ভাই বিভিন্ন অর্থ আছে, যে প্রশংসা হতে পারে, মহান হতে পারে, মহান রব প্রশংসা এই অর্থে ব্যবহার করে, গুণে গুণান্বিত এই অর্থে ব্যবহার করা হয়। করিম যাতে এখানে কেন বলছে, ইয়া আইয়ুহাল ইনসান হে মানব জাতি, মা মানে কিসে, গররাকা গররা, গররা মানে তুমি কোন ধোকায় পড়লা, তুমি কোন ধোকায় পড়েছ, বি রব্বিকা তোমার এই রব সম্পর্কে, আল করিম মহান তোমার এই মহান রব সম্পর্কে তুমি কোন ধোকায় পড়লা হে মানব জাতি, ফিরে আসো ফিরে আসো। জি প্রিয় বন্ধুগণ, যারা কোরআন বুঝে পড়তে চান তারা অবশ্যই আমাদের এই এক্সক্লুসিভ অ্যারাবিক গ্রামার কোর্সের যে প্লেলিস্ট আছে এখানে 1 নম্বর ভিডিও থেকে ধারাবাহিক ক্লাসগুলো দেখুন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই কোরআন আপনার কাছে ধরা দিবে। অবশ্যই অবশ্যই কিন্তু ভাই ধারাবাহিক ক্লাসগুলো দেখবেন, বারবার দেখবেন, দেখবেন কোরআন বড় সহজ, কোরআন বড় সহজ। জি বন্ধুগণ, এবার আসুন আমরা ক্রিয়ার 6 থেকে 10 নম্বর দলটা দেখি। 6 নম্বর দলে দেখুন কি আছে, ওয়া জারা, এখানে ওয়া চলে আসছে কেন ভাই, এখানে আমরা এই যে আপনারা মনে রাখবেন যে আলিফ ওয়াও এবং ইয়া, আলিফ ওয়াও ইয়া এটা হলো কি আরবির ভাওয়েল চিহ্ন, এই ভাওয়েল দিয়ে কিছু কিছু ওয়ার্ড তৈরি হয়, এটা খেয়াল করবেন, সেই ভাওয়েল দিয়ে কিছু ওয়ার্ড তৈরি হয়, যে আলিফ ওয়াও ইয়া সেই ভাওয়েলগুলো যখনই আপনার, যেমন আমরা কনজুকশন ভাব শিখছি যখন মাঝখানে ভাওয়েল চেঞ্জ হয়ে যায়, কিছু কিছু ভাওয়েল চেঞ্জ হয়ে আপনার কনজুকশন অফ ভার্ব ভার্বের রূপ চেঞ্জ করে ফেলে, তাই আলি এইরকম আরবিতেও কিছু ভার্ব আছে যেগুলো আপনার ভাওয়েল দিয়ে চেঞ্জ হয়েছে। দেখুন ওয়া জারা মানে সে বর্জন করেছে, ওয়া জারা মানে সে বর্জন করেছে, এটা হচ্ছে ক্রিয়ার 6 নম্বর দল, আপনার 1 নম্বর ফর্মের 6 নম্বর দল। এই ওয়া জারা গ্রুপে ভাই অনেকগুলো উদাহরণ আছে, সেগুলো আমরা পরবর্তী ভিডিও দেখো, প্রত্যেকটা প্রত্যেকটা দলের অনেকগুলো শব্দ আছে, সেই শব্দগুলো আমরা পরবর্তী ধারাবাহিক বা আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। তো ওয়া জারা মানে সে বর্জন করেছে, ইয়া জারু সে বর্জন করে বা করবে। আর 7 নম্বর দলে হলে গিয়া তালা মানে সে তেলাওয়াত করেছে, আর ইয়াত লু মানে সে তেলাওয়াত করে বা করবে। 8 নম্বর দলে হলে গিয়া তাবা সে তওবা করেছে, আর ইয়া তুবু সে তওবা করে বা করবে। তারপরে 9 নম্বরে দেখেন সা আলা সে প্রশ্ন করেছে, ইয়াস আলু সে প্রশ্ন করে বা করবে। বুঝতে পারছেন বন্ধুগণ? জি বন্ধুগণ, স্ক্রিনে দেখতে পাচ্ছেন ক্রিয়ার 1 নম্বর ফর্মের 6 নম্বর দল। জি ওয়া জারা, ওয়া জারা হলো ভার্ব, দেখুন ওয়া জারা সে কি করেছে, বর্জন করেছে, ইয়া জারু সে বর্জন করে, আর আদেশ হলো ইম্পারেটিভ সেন্টেন্স জার বর্জন করো, নেগেটিভ হলো লা তাজ আর বর্জন করো না, আর পার্সোনাল নাউন বা কর্তা বিশেষ মানে যিনি বর্জন করে তাকে বলে ওয়াজির, ওয়াজির, আর ভার্বাল নাউন ক্রিয়া বিশেষ ওয়াজার, ওয়াজার। এখন দেখুন সূরা জুম্মার 9 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওহে যারা ইমান এনেছো, ইজা যখন নুদিয়ালি সলাত যখন সলাতের জন্য না আহ্বান করা হয়, দাওয়াত দেওয়া হয়, মিন ইয়াউমিন মিন হতে ইয়াউম মানে দিন, জুমুয়া জুমার দিনে যখন জুমার দিনের সলাতের জন্য আহ্বান করা হয় মানে আজান দেওয়া হয়, ফা অতপার ফাস ফাস আও ফাস আও ইলা জিক্রিল্লা, ফাস আও মানে অতপার ধাবিত হও, ফাস আও মানে অতপার ধাবিত হও, ইলা মানে দিকে, জিক্রিল্লা আল্লাহ স্মরণের দিকে, আল্লাহ স্মরণের দিকে ধাবিত হও। ওয়া জারুল বাই, ওয়াজারু মানে তোমরা বর্জন করো, এই যে সে ওয়াজারু ভাই, ওয়াজারা মানে সে বর্জন করে, আর ওয়াজারু তোমরা বর্জন করো, এই যে জার ঝাড় জার থেকে ভাই, জার থেকে জার, জার মানে বর্জন করো, ওয়াজারু মানে ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ, হ্যাঁ ইম্পারেটিভ এখানে দিছে মানে পুরো যখন ওয়া হয়ে যাবে তখন তোমরা বর্জন করো কি, আল বাই, বাই মানে বেচা কেনা, যখনই আজানের জন্য নামাজের জন্য ডাকা হয় তখন তোমরা আল্লাহর দিকে তরা হও এবং তোমাদের বেচা কেনা বর্জন করো। সুবহানাল্লাহ ভাই, দেখুন এভাবে আপনারা এই হাজারো কথা কোরআনে অনেক জায়গায় আমরা পাবো ইনশাআল্লাহ, এ পরবর্তীতে আমরা ধারাবাহিকভাবে ভিডিওতে আলোচনা করব, আপনারা আমাদের সাথেই থাকুন। জি বন্ধুগণ, এবার খেয়াল করুন ক্রিয়ার 1 নম্বর ফর্মের 7 নম্বর দল,
এই 7 নম্বর দলের অক্ষর হলো তালা। এই তালা গ্রুপের ভিতরে অনেক শব্দ আছে, ভার্ব আছে, সেগুলো আমরা নিয়ে আসবো। তালা, তা দেখুন, তালা মানে সে তেলাওয়াত করেছে, তালা মানে সে তেলাওয়াত করেছে। আর বর্তমান হবে ইয়াতলু, সে তেলাওয়াত করে, ইয়াতলু তেলাওয়াত করে। আর এটা প্যাসিভ ভয়েস যদি করি, তুলিয়াত, তুলিয়াত মানে সে তেলাওয়াত করা হয়, তুলিয়াত মানে তেলাওয়াত করা হয়। একটা জিনিস মনে রাখবেন যে প্যাসিভ করার নিয়ম হলো গিয়ে ভার্বের প্রথমে পেশ দিয়ে শুরু হয়, ভার্বের প্রথমে পেশ দিয়ে শুরু হয়। এই প্যাসিভ সব গঠন সম্পর্কে আমরা এই ধারাবাহিক প্লেলিস্টের 9 নম্বর ভিডিওতে দেখিয়েছি। আপনার পিছনের 1 থেকে 10 9 নম্বর ভিডিও দেখুন, 10 নম্বর ভিডিও দেখুন, তাহলে আপনারা মোটামুটি গ্রামার সম্পর্কে বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো চলুন বন্ধুগণ, আমরা একটা সুরার আয়াত নিয়েছি, সে আয়াতে এই তেলাওয়াত কথাটা চলে আসছে, আমরা সেটা দেখি। সুরা আনফালের 2 নম্বর আয়াত, সুরা আনফালের 2 নম্বর আয়াত দেখুন, ইন্নামা, নিশ্চয় বা বস্তুত পক্ষে বা ইনফ্যাক্ট, আল মুমিনুনা, মুমিন হলো তারাই, আসলে মুমিন তো তারাই, আল্লাযিনা, যারা যারা কি, ইজা, যখন, জুকিরাল্লাহ, যখন আল্লাহর কথা স্মরণ করা হয়, যখন আল্লাহর কথা স্মরণ হয়, আসলে মুমিন তো তারাই, অজিলাত কুলুবুহুম, ওয়া জিলাত, জিলাত মানে কি, প্রকম্পন হয়, জিলাত মানে জিল্লাত হয়ে যায়, প্রকম্পিত হয়ে যায় কুলুবুহুম, তাদের কলব, যখনই আল্লাহর কথা বলা হয়, আল্লাহর কথা শোনানো হয়, তখনই এদের হৃদয় প্রকম্পিত হয়ে যায়। ওয়া ইজা, এবং যখন, তুলিয়াত, তেলাওয়াত করা হয়, তুলিয়াত মানে এই সেই তিলোয়াত ভাই, দেখছেন, তুলিয়াত, ও যখন তেলাওয়াত করা হয়, আলাইহিম, তাদের সামনে, তাদের কাছে, আয়াতুহু, তার আয়াত, তার এই কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হয়, জাদাত ইমানা, জাদাত হুম, জাদা মানে বেড়ে যাওয়া, বৃদ্ধি পায়, হুম মানে তাদের, ইমানা, তাদের ইমান, তখন তাদের ইমান ভাই বৃদ্ধি পায়। ও আলা, এবং উপরে, রব্বিহিম, তাদের রবের উপরে, ইয়া তাওয়াক্কালুন, তারা তাওয়াক্কল করে, তারা ভরসা করে। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা ভাই, আল্লাহ বলছেন যে মুমিন তো আসলে তারাই, যখনই তাদের নাম কাছে আল্লাহর কথা বলা হয়, আল্লাহর কথা শোনানো হয়, তখনই কি করে, তাদের হৃদয় প্রকম্পিত হয়, আর যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, তাদের ঈমান বৃদ্ধি পায়। ভাই একটু খেয়াল করেন, আপনার হৃদয়ের দিকে তাকান, এই যে কোরআন ক্লাসে বসছেন, আপনার হৃদয় কি একটু প্রকম্পিত হচ্ছে না, আপনার হৃদয় কি একটু নাড়া দিচ্ছে না? অবশ্য অবশ্যই দিচ্ছে, আমি বলবো, কেননা আপনার ভিতরে ঈমান আছে ভাই, ঈমানের নূর জ্বলছে। যে আসুন ভাই, যেহেতু হৃদয়ের সাথে মোটামুটি লেগে গেছে, তাই আপনার এই কোরআনের সাথে লেগে থাকেন, আর কখনো ছাড়বেন না ভাই, ইনশাল্লাহ ছাড়বেন না। এ পরবর্তী দেখুন 8 নম্বর আয়াতে, 8 নম্বর, 8 নম্বর দল, ক্রিয়ার 1 নম্বর ফর্ম, এর 8 নম্বর দল হলো গিয়ে তাবা। এই তায়ের সাথে একটা আলিপ থাকে, এই জন্য হইল তাবা। তাবা মানে কি ভাই? তাবা মানে সে তওবা করেছে, তাবা মানে সে তওবা করেছে। আর বর্তমান হবে ইয়াতুবু, ইয়াতুবু মানে সে তওবা করে, ইয়াতুবু সে তওবা করে, তাবা মানে সে তওবা করেছে, ইয়াতুবু সে তওবা করে। আর যদি বলি তুব, তুব মানে তওবা করো, লাতাতুব, লাতাতুব মানে তুমি তওবা করো না, বুঝতে পারছেন? আর যিনি তওবা করেন, তাইব, আর মূল শব্দ তওবা, তওবা ভার্বাল নাউন হলে গিয়ে তওবা, তওবা। হ্যাঁ, আমরা সুরা তওবা পাই, এই যে দেখুন সুরা তওবার 104 নম্বর আয়াতে কি বলছে আল্লাহ, আ লাম, আ মানে কি, লাম মানে নয়, আ লাম নয় কি, ইয়া আলামু, তারা জানে, তারা কি জানে না, আল্লাহ বলছে তারা কি জানে না, আন্নাল্লাহ, নিশ্চিত আল্লাহ, যে হুয়া, তিনি, ইয়াকবালু, ইয়া মানে তিনি, কবল কবুল, ইয়াকবালু তিনি কবুল করেন, তাওবা, তাওবা, তারা কি জানে না যে আল্লাহ তওবা কবুল করেন, আন যে ইবাদিহি, তার বান্দাদের, কত সুন্দর কথা, ওরা কি জানে না যে আল্লাহ তার বান্দাদের তওবা কবুল করেন, ওয়াইয়াখুযু সাদাকাত, ওয়াইয়াখুযু সাদাকাত, অতএব তুমি তাদের সাদাকা গ্রহণ করো, সাদাকা গ্রহণ করো, আলহামদুলিল্লাহ। এরপর দেখুন ভাই 9 নম্বর দলে কি আছে, 9 নম্বর দল খেয়াল করুন, সা আলা, সায়ের সাথে একটা আলিফ আছে, আলিফে জবর আল্লাহ, তো সা আলা, সা আলা মানে ভাই প্রশ্ন করা। এই যে ভাই আমরা কবরের সোয়াল জবাব বলি না, হ্যাঁ, কবরের সোয়াল জবাব, সোয়াল মানে কি, সোয়াল তো এইখান থেকে চলে আসছে, সা আলা, সা আলা মানে প্রশ্ন করা, সা আলা প্রশ্ন করা, ইয়াস আলু মানে প্রশ্ন করে, তা সা আলা মানে সে প্রশ্ন করেছে, ইয়াস আলু মানে সে প্রশ্ন করে, বুঝতে পারছেন?
আর যিনি প্রশ্ন করেন তাকে কি বলা হয়? সাইল। আর যা করা হয় সাউল, সাউল। হ্যাঁ, কবরে সুয়াল, এখানে হচ্ছে সুয়াল, সুয়াল মানে ভার্বাল নাউন, সুয়াল, সুয়াল হলো ভার্বাল নাউন। আর যা যিনি যে প্রশ্ন করে তাকে বলে সাইল, সাইল। দেখ আবার দেখুন, সা আলা সে প্রশ্ন করেছে, ইয়াস আলু সে প্রশ্ন করে বা করবে। এখন দেখুন সুরা বাকারার 86 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইজা, এবং যখন সা আলাকা আপনাকে প্রশ্ন করে, সা আলা মানে প্রশ্ন করে, কা মানে আপনাকে, হে নবী আপনাকে যখন প্রশ্ন করে, ইবাদি আমার বান্দারা, আমার বান্দারা যদি যদি যখনই আমার সম্পর্কে প্রশ্ন করে, আননি, আননি মানে আমার ব্যাপারে, আননি আমার ব্যাপারে যখন প্রশ্ন করে, ফা ইন্নি অতঃপর নিশ্চয়ই আমি, নিশ্চয়ই আমি করিব, করিব মানে অতি নিকটে, করিব মানে অতি নিকটে, আর বাইদ মানে দূরে, করিব মানে নিকটে, বাইদ মানে দূরে। দেখুন আল্লাহ বলছে যে যখন আমার বান্দার আমার সম্পর্কে জিজ্ঞেস করে যে আমি কোথায়, ওদেরকে বলো যে আমি অতি নিকটে আছি, তোমাদের তোমাদের দূরে নয়, একেবারেই নিকটে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, এবার দেখুন আমাদের শেষ এক্সাম্পল, সেটা হলো ক্রিয়ার এক নম্বর ফর্ম, 10 নম্বর দল, তা হলো হাইয়া, হাইয়া। এই হাইয়া গ্রুপের ভিতরে, এই দলের ভিতরে আপনার অনেকগুলো শব্দ আছে, ভার্ব আছে, সেগুলো আমরা পরবর্তীতে ভিডিওতে ধারাবাহিকভাবে একটার পর একটা আমরা আপনাদের সাথে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকে শুধুমাত্র বেসিক যে এক নম্বর ফর্মের এক থেকে দশটি দল আছে, সেই একটি দশটি, এক থেকে দশটি দলের প্রত্যেকটার একটা একটা করে আমরা কোরআনের আয়াত দিয়ে, রেফারেন্স দিয়ে আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি, আমরা বোঝানোর চেষ্টা করেছি। আল্লাহ আমরা জানি না কতটুকু আপনি আমরা বোঝাতে পেরেছি, আল্লাহ আপনাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। তাই দেখুন বন্ধুগণ, আমরা এটা বলে শেষ করছি যে দেখুন হাইয়া, হাইয়া মানে সে জীবিত হয়েছে, হাইয়া হায়াত, হায়াত মৌত আছেন ভাই, হে হায়াত মানে সে জীবিত হয়েছে, ইয়াহিয়া সে জীবিত হয়, ইহিয়া জীবিত হও, লা তাহিয়া জীবিত হয় না, হাইয়ি যে জীবিত হয়, আর হায়াত, হায়াত মানে জীবিত। দেখুন সুরা ইয়াসিনের 70 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, লি ইউং জিরা মাংকানা হাইয়া ওয়া ইয়াহিক্কাল কওলু আলাল কাফিরিন। এই কোরআন এসছে কেন জানেন ভাই? কোরআন আসছে, কোরআনকে প্রশ্ন করা হয়েছিল, হে কোরআন তুমি কেন এসছো, কেন এসছো দুনিয়াতে? কোরআন উত্তর দিচ্ছে, আমি অনেক অনেক কারণ নিয়ে আসছি, তার মধ্যে অন্যতম কারণ হলো লি মানে জন্য, লি মানে যেন, ইউজ, ইউজ দেখুন ভাই, ইউং জিরা মানে মূল শব্দ হলো নজর মানে কি সতর্ক করা, উং জিরা মানে সতর্ক করা, যেন আমি সতর্ক করতে পারি, মাং মানে কাকে বা যেকে, যেকে কানা হয় হাইয়া, যে মানুষ জীবিত, যে মানুষ জীবিত আছে তাদেরকে আমি সতর্ক করতে পারি, এই জন্য আসছি, ওয়া ইয়া হেক্ক, আর আমি সত্য স্থাপন করতে পারি, কৌলু কথা, এই কোরআনের কথা যেন আমি সত্যায়ন করতে পারি, স্থাপন করতে পারি, আলাল কাফিরিন সেই কাফেরদেরকে, কাফেরদের যে আজাব হবে, কাফেরদের যে সেই হাসর নসর হবে, বিচার হবে, তাদের যে ধ্বংস আছে সেই কথাটাই আমি এস্টাবলিশ করার জন্য আমি আসছি, আর মেইনলি আসছি গিয়ে হায়াত মানে জীবিত মানুষের জন্য ভাই, মরা মানুষের জন্য কিন্তু কোরআন আসে নাই, মৃত মানুষের জন্য কোরআন আসে না, এটা মনে রাখবেন। কিন্তু আমরা কী করতেছি, আমরা এক্সারসাইজ করতেছি যে মৃত হয়ে গেলে আমার বাবা মারা গেছে, মা মারা গেছে, দাদা মানে নারা আছে, এখন তাড়াতাড়ি মসজিদের মোল্লা হুজুরকে ডাকি, ভাই আসেন একটু খতম দেন, কোরআন কোরআন এই করেন সেই করেন, কোরআন কিন্তু তখন আসে না, কোরআন আসছিল জীবিত মানুষের জন্য, কিন্তু আমরা সেটা ব্যবহার করছি মৃত মানুষের জন্য ভাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, অমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, দিন প্রচারে বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের এই ক্লাসগুলো, সাবস্ক্রাইব করবেন আর ভ্যালুয়েবল কমেন্টস দিবেন, লাইকস ডিসলাইকস দিবি তো ভুলবেনই না। শুকরান জাযাকাল্লাহ। কোরআন বুঝে পড়ুন, জীবনকে আলোকিত করুন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।